অশনির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বিপত্তি। ভরা কোটারে বাঁধ উপচে নতুন করে জলমগ্ন বসিরহাটের একাধিক এলাকা, আতঙ্কে এলাকাবাসী। দুর্যোগ যেন পিছু ছাড়ছে না নদীপাড়ের বাসিন্দাদের। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে এক প্রকার নাজেহাল অবস্থা বাসিন্দাদের। অশনির ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি অনেকেই, তারপরই নতুন করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ভরা কোটাল। ভরা কোটালের কারণে ইছামতি বাঁধ ভেঙে প্লাবিত বসিরহাট মহকুমার একাধিক এলাকা। বুদ্ধ পূর্ণিমার ভরা কোটালে ইছামতির জলস্তর অনেকটাই বেড়েছে, বাঁধ উপচে জলমগ্ন হাসনাবাদ পুরাতন বাজার, বসিরহাট পুরাতন বাজার, হিঙ্গলগঞ্জ বাজার সহ বিস্তীর্ণ এলাকা। যখন ভেরি করেছিল তখন আমরা ভেরির খুব বললাম যে আমাদের একটা উঁচু করে ভেরি করব, তারপরে জিনিসপত্র সব ভেসে বাচ্চা কাচ্চা নেয় রেস্ট অফিসে অফিসে আমাদের গোবিন্দ সরকার আমাদের ওই বাজারে সাত দেয়, সেই সেই জায়গায় গিয়ে আমরা বসবাস করি। হ্যাঁ, থানার ভিতরে আমাদের গোবিন্দ সরকার বাঁচায় প্রত্যেক বছর এসে ওখানেও জল। হ্যাঁ, এদিন দুপুর থেকে জল ঢুকতে শুরু করে। পাশাপাশি বসিরহাট এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকাতেও নদীর জল ঢুকতে শুরু করেছে। এই ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভরা কোটালে জলমগ্ন রাস্তাঘাট, এর জল আসে না, দীর্ঘদিনের এই সমস্যা। আমরা পৌরসভায় এডুকেশনকে অনেকবার জানিয়েছি, কোনো কাজ হয়নি। এখন তো কি এটা বৈশাখ মাস চলছে, এরপরে তো বড় বড় কোটাল আছে, ধরুন সারা সারির কোটাল আষাঢ় মাস ধরছে বড় বড়। আর প্রত্যেকবারে এই অল্প এরকম তো জোয়ার, এরপরে এর সঙ্গে বৃষ্টি হলে কী পরিস্থিতি হবে, দোকানদার বাসস্ট্যান্ড থেকে পুরো চত্বর এইটা এইভাবেই চলছে, সমস্ত দোকানে তো জল ঢুকে গেছে একদম। শুধু না, সিমেন্ট বালির দোকান তো আরও ক্ষতি হয় তাদের, ওরা চেষ্টা করছে কতদূর কী হবে জানি না, আসে যায় এইভাবে দিনের পর দিন। মানে ইসের মধ্যে নদীর বাঁধ ওভারফ্লো হয়ে কি জল ঢোকে? হ্যাঁ, ইসের মধ্যে ওভারফ্লো শুধু এখন তো কোটাল ছন্ড হয়, এরপরে যখন বর্ষা আর কোটাল একসঙ্গে শুরু হবে সে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।